লাইফে এসে গেছি আমরা, একটু দেখতে হবে কেউ দেখতে পাচ্ছে কিনা, এখনো যদিও কেউ আসেনি। একজনকে দেখতে পাচ্ছি, হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি। প্রমুখটা একবার তুই সাউন্ডটা ইয়ে করে দেখতো যে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? দুজন এসছে, তিনজন। কে কে এসছে যদি একটু লিখে দেয়, বা আসলে তিনজন মাত্র এসছে, আমি একটু ওয়েট করি যে একটু লোকজন হোক। চারজন হয়েছে। কিবোর্ডিস্ট সুমন, হাই সুমন, থ্যাংক ইউ ফর কামিং। আজকে আমি তন্ময় কর, আমি তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস ফোক ব্যান্ডের লিড সিঙ্গার। সাউন্ড কম আসছে, আচ্ছা আমি একটু দেখছি যদি সাউন্ডটাকে একটু বাড়ানো যায়। হ্যাঁ আমি গান গাইবো যখন, আশা করি সাউন্ডটা ভালো চলে আসবে। হ্যাঁ আশা করছি সাউন্ডটা ভালো আসবে। আচ্ছা কে এসছে দেখি, আচ্ছা আমি একটু শুরু করি। হ্যাঁ মন্দিরা মিউজিক্যাল ইভেন্টসকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখনও গ্রুপটা খুব, এই পেজটা খুব ছোট পেজ, কিন্তু আমি আশা রাখি যে খুব তাড়াতাড়ি এই পেজ হাজার হাজার মানুষ ফলো করবেন, বহু মানুষ আসবেন। আমি একটু শুরু করি। সেই সঙ্গে থ্যাংকস জানাই দীপকে, দীপ চক্রবর্তী বাবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একটা ঝুমুর গান দিয়ে শুরু করি। বসন্ত আসিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত আসিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। কার সঙ্গে নাচিব সখী ছাড়ি শাখা নাই রে, আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, বসন্ত আসিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ভাদর মাসে কাশি ফুল আর ঝিঙ্গা ফুল রে, ভাদর মাসে কাশি ফুল আর ঝিঙ্গা ফুল রে, আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে। রাধার মনে কত ব্যথা বন্ধু ঘরে নাই রে, রাধার মনে কত ব্যথা বন্ধু ঘরে নাই রে, করমা পরব পাহাড় গেল কার সঙ্গে নাচিব রে, কার
সঙ্গে নাচি বলো বন্ধু আমার নাই রে, কত পরব পার হয়ে গেল তার সঙ্গে নাচিব রে। আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই পিঁধে নতুন গো, আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই পিঁধে নতুন গো, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল গো। পুষ মাসে পুষ পরব নতুন খাতে হবে গো, পুষ মাসে পুষ পরব নতুন খাতে হবে গো, ফাগুন মাসে চিমর ফুল আকাশে উড়ে গো। সঙ্গে নাচিব বলো বন্ধু ঘরে নাই রে, কত পরব পার হয়ে গেল তার সঙ্গে নাচিব রে। বসন্ত আসিল সঙ্গী কোকিলা ডাকিল রে, বসন্ত আসিল সঙ্গী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। থ্যাংক ইউ। শুরু করলাম, আস্তে আস্তে লোক আসছে, আমার মনে হয় শেয়ার করলে আস্তে আস্তে লোকজন আসবে। কেমন লাগছে গান, ভালো লাগছে তো? শাউলি বোস লিখেছে ভেরি নাইস সিঙ্গিং, থ্যাংক ইউ। সিঙ্গার গৌতম কুমার রায় লিখেছে বা দারুণ লাগলো দাদা আপনার গান, থ্যাংক ইউ গৌতম। মন্দিরা মিউজিক্যাল ইভেন্টস থেকে লিখেছে সবাইকে লাইভটা শেয়ার করতে, থ্যাংক ইউ। বাবাই কেমন লাগছে প্রোগ্রাম, আই হোপ ভালো লাগছে, আমি আরো কিছু কিছু গান গাই। একটা এই এই যন্ত্রটা, এই যে ইউকেলেলে, আমি খুব রিসেন্টলি, মানে এটা হচ্ছে আমাদের তো এই করোনার বিভ্রাট আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে আর কি, অনেক কিছু অনেক অসুবিধার মধ্যে ফেলেছে, তার মধ্যে আবার কিছু কিছু সব মানে খারাপের মধ্যে কিছু ভালো জিনিস থাকে, তো সেই ভালো জিনিসের মধ্যে হচ্ছে যে আমি এই এই করোনার লকডাউনের মধ্যেই একটা নতুন ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছি, কিছুটা অনেক নতুন নতুন গান তুলেছি, এটাও একটা বড় বড় পাওনা আর কি আমার কাছে। হয়তো এই সময়টা পেতাম না, যখন শোজ থাকে তখন ওই একই রকম গান গাইতে 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 নতুন গান তোলা হয়ে ওঠে না, এই সময় অনেকগুলো নতুন গান তুলেছি, একটু শেয়ার করি তোমাদের সকলের সাথে। এই গানটা বাংলাদেশের আব্দুল রশিদ বলে একজন সুরকার এবং গীতিকারের লেখা এবং সুর করা গান। এই গানটা চট্টগ্রামের গান, চট্টগ্রাম বা কক্সবাজার এইসব অঞ্চলের যারা মানুষরা হন তাদের তাদের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে তারা ককে হ উচ্চারণ করেন, ককে হ উচ্চারণ করেন। মানে গানে এই গানে বলা হচ্ছে মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা। মানে এর অর্থ আমাদের মতো করে যদি আমি বলি, তার মানে হচ্ছে মধু কই কই বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। মানে কটাকে হ বলে বলা হয়, এটা খুব আমার ভালো লেগেছে, এটাও আমার লকডাউনে তোলা একটা গান, আমি শেয়ার করি, অনেকে হয়তো শুনেছে, যারা শোনেনি আমার মনে হয় খুব ভালো লাগবে এই গানটা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, অন্য কারণে ভালোবাসার দাম না দিলা, তুই হন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ অন্য কারণে ভালোবাসার দাম না দিলা, তুই হন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা। Thank you.
ভালোবাসার দাম না দিলা ও তুই হন দূষণ পাই, ভালোবাসার দাম না দিলা মধু হই হই আর বিষ হবাইলা, মধু হই হই আর বিষ হবাইলা মন হারণে ভালোবাসার দাম না দিলা ও তুই হন দূষণ পাই, ভালোবাসার দাম না দিলা সুইট গান। আমার মনে হয় সকলের ভালো লেগেছে এই গানটা, আমরা ইনকর্পোরেট করেছি আমাদের ব্যান্ডে এবং আমরা রিহার্সেলও করছি। প্রোগ্রাম শুরু হলেই নিশ্চয়ই আমরা স্টেজে ওই গানটা করব। আসলে কি একটু ফোকের তো কোনো শেষ নেই আর কি, ফোক এত ফোক আছে আমাদের বাংলায় যে এত ধরনের ফোক আছে যে আমরা করে করে শেষ করতে পারবো না। সেজন্য আমরা সবসময় চেষ্টা করি যে আরও নতুন কি গান আছে, আরও নতুন কি গান আছে সেগুলোকে তুলে আনা আর কি, মাটির থেকে তুলে আনা। আর এখন তো খুব সুবিধা হয়ে গেছে, আগে যেরকম একটা নতুন গানের জন্য হয়তো জয়দেবে যেতে হতো, বোলপুরে যেতে হতো যে নতুন কি বাউলরা কি গান করছে, এখন কিন্তু আমরা অনলাইনেই সব কিছু পেয়ে যাই, আমরা ইউটিউবে পেয়ে যাই, কেউ হয়তো গেছে সেটা দেখে আপলোড করেছে, সেখান থেকে আমরা কিন্তু নতুন নতুন গান পাই। প্লাস হচ্ছে বাংলাদেশে প্রচুর গান হয় যেগুলো আমরা এখন ইউটিউবে পাই, তাই আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন কিছু গান সবসময় কিছু উপহার দেওয়ার। যেমন একটা গান আমার মনে পড়ছে, এটা একটা গোয়ালপাড়িয়া গান, মানে রাজবংশী ভাষার গান। রাজবংশী হচ্ছে আমাদের অনেকেই জানেন যারা আমাদের পশ্চিমবঙ্গের একদম উত্তর দিকে কুচবিহার জেলার বেশিরভাগ অংশ বা ভুটানের কিছুটা অংশ বা বাংলাদেশের রংপুর বা আসামের কিছু অংশ, এই পুরো পুরো এই যে ভৌগোলিক গোয়ালপাড়িয়া অঞ্চল, এটা এখানে যে মানুষ বাস করেন তাদের ভাষা হচ্ছে হচ্ছে রাজবংশী ভাষা বা কুচ ভাষাও বলেন অনেকে। তা এই ভাষা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিছুটা, যেহেতু এটা বাংলার সাথে যুক্ত অংশ তাই কিছুটা বাংলার সাথে মিল আছে, আবার যেহেতু এটা আসামের কিছুটা অংশের সাথে এটার লিঙ্ক, সেজন্য কিছুটা অহমিয়া ভাষার সাথে এর লিঙ্ক আছে। তো এই দুটো ভাষা মিশে একটা রাজবংশী ভাষার মানে দুটোরই বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায়। এই ভাষার একটা গান আমার খুব প্রিয়, এটাও লকডাউনেই তোলা গান, সেটাও একটু শেয়ার করি, আমার মনে হয় খুব ভালো লাগবে সকলের। এর এই গানটার একদম অন্য ভাষা আর কি এটা, হ্যাঁ একটুখানি আমি নিজেও ভালো করে বুঝি না এই ভাষাটা, মানে বুঝি না মানে একেবারেই বুঝি না, গানের অর্থটা কোনো রকমে একটু একটু যেটুকু বুঝি আর কি,
যে একটি মেয়ে এই গানটা গাইছে এবং সে তার প্রিয় মানুষটি সে মেলায় গিয়ে দোতারা বাজাচ্ছে, তার সাউন্ড তার কানে আসছে এবং সে উতলা হয়ে উঠেছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য। এই এই থিমে এই গানটা আর কি। এই ধরনের গানগুলোকে কিছুটা আমি আমি শিওর নই, তবে এটা ওয়ান অফ দি মানে এটাকে ভাওয়াইয়া গানও সম্ভবত বলা হয়। এটাই ভাওয়াইয়া ভাওয়াইয়া গান কিনা আমি একদম শিওর নই, কিন্তু ভাওয়াইয়া গান এরকম। আচ্ছা, বনো বামন্দি কিং লিখন বলছে কথা না বলে গান গান বলেন। দেখুন, গানের সাথে কথাটা খুব দরকার। আপনার যদি খুব খারাপ লাগে আপনি লিভ করতে পারেন এই এটা। হ্যাঁ, একটা গানের ব্যাকগ্রাউন্ড না বলে গান করা যায় না, অন্তত আমি পারি না অন্তত গান গাইতে, ঠিক আছে? আর এটা কোনো ফরমায়েশির যে জায়গা নয়, এইভাবে কথা আমি একদম অ্যালাউ করি না আর কি। আমি অন স্টেজেও কথা বলি, গান করি। যারা একটু শিক্ষিত মানুষ তারা কথাটা শোনেন, আপনার পছন্দ না হলে আপনি লিভ করতে পারেন। চ্যাংড়া বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, চ্যাংড়া বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, গান গায় তো তোরা ডাঙ্গিয়া, গান গায় তো তোরা ডাঙ্গিয়া, বাকমুকুমা ঢোলের বাজানা, বাকমুকুমা বাকমুকুমা ঢোলের বাজানা, ময়ো তো অমলা নারী মনটা মানে না, ময়ো তো অমলা নারী মনটা মানে না, চ্যাংড়া বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, চ্যাংড়া বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, গান গায় তো তোরা ডাঙ্গিয়া, গান গায় তো তোরা ডাঙ্গিয়া, বাকমুকুমা বাকমুকুমা ঢোলের বাজানা, বাকমুকুমা বাকমুকুমা ঢোলের বাজানা, ময়ো তো অমলা নারী মনটা মানে না, ময়ো তো অমলা নারী মনটা মানে না, মোরা যাবার না দেয় কেমন করি গাজা, পানিয়া মোরা যাবার না দেয় কেমন করি গাজা, বলে দেবেন। হ্যাঁ, কারণ আমি ভাষাটা জাস্ট শুনে শুনে আয়ত্ত করে গাইছি, আমার ভুল হতে পারে, আপনি শুধরে দেবেন যদি কোথাও ভুল থাকে। পাড়ার সকাই সাজি বাড়ি গান শুনিবার যায়, আয় মোর মনটা খুলগুলায়, পানিয়া মোরাক নিতাত তুইয়া মুহি গেলুম হাই, বিদাল বন্ধুর বারান্দ বসি গান শুনিলুম হাই, বিদাল বন্ধুর বারান্দ বসি গান শুনিলুম হাই, চ্যাংড়া বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, চ্যাংড়া বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, গান গায় তো তোরা ডাঙ্গিয়া, গান গায় তো তোরা ডাঙ্গিয়া, বাকমুকুমা বাকমুকুমা ঢোলের বাজানা, বাকমুকুমা বাকমুকুমা ঢোলের বাজানা, ময়ো তো অমলা নারী মনটা মানে না, ময়ো তো অমলা নারী মনটা মানে না, ময়ো তো অ
ভোলা নারী মনটা মানে না। থ্যাংক ইউ। আমি কথা বললে লোক কারোর আপত্তি নেই তো? মানে আমি তো অবান্তর কথা না, আমার গানের যে গানটা গাইছি তার তার সম্পর্কে একটু না জানালে মানুষ হঠাৎ আমি যদি এই গানটা গাই, হ্যাঁ হ্যাঁ শিউলি বো শাউলি বো সেটা লিখেছে, কথা বলার প্রয়োজন আছে দাদা, প্রতিটা গানের ব্যাখ্যা গানের শোনার শেয়ার করছেন খুব ভালো। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এটাই বলছিলাম যে এটা এটা একটু দরকার, মানে এই যে আমি যে গানটা গাইলাম সেই গানটা কি গান, কেন সেই গান, এটা তো দরকার না? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার আরেকটু অন্য গানে যাই। আসলে আমি যখন গাইতে বসি আমার ঠিক করা থাকে না যে আমি ঠিক কি গাইবো, মানে আমার যেটা সামনে যে পাতা পাই সেই পাতাতেই আমি গাইতে থাকি আর কি। আমি নিশ্চয়ই কিছু অনুরোধের গান আছে বা আমাদের কিছু গান আছে যে গানগুলো মানুষ সবসময় শুনতে চায়, সেরকমও গান আমি নিশ্চয়ই গাইব। আমাদের পেজ তন্ময় করেন ফ্রেন্ডস আপনারা অনেকে হয়তো জানেন, বা যদি আপনারা চান আমাদের পেজেও জয়েন করতে পারেন, তন্ময় করেন ফ্রেন্ডস আমাদের ব্যান্ডের নাম, সেই নামেই আমাদের পেজ। আচ্ছা একটু হরির নাম নিই, একটু চেঞ্জ করি, এটা একটু গিটার বাজাই, এটা আমি কোনো রকমে বাজালাম আর কি, এটা অ্যাকচুয়ালি আমার ইনস্ট্রুমেন্ট না, আমি গিটারটাই একটু বাজাতে স্বচ্ছন্দ। এইটা একটু হরির নাম নিই, হরির নামে আমি কয়েকটা গানকে একসাথে করে গাই তাহলে অনেকগুলো আছে। একটু এটা লিখলাম, এই এক সেকেন্ড। এই গানটা নিতাই গৌড়ের নাম নেওয়ার গান, এটা একটা গান নয়, আমি প্রথমেই বলি একটা গান নয়, বেশ কয়েকটা গানকে আমরা একটা মেডলির মতো করে গাই এই গানটা, যেটা যার মাধ্যমে গৌড় নিতাই এবং হরির নাম নেওয়া যায়, আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌড় বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌড় দিলি দিতে পারে একলা নিতাই। এই গানটা ভীষণভাবে পরিচিত আমাদের কাছে, কারণ এই গান এই গানটা পরিচিত কিনা জানি না, তবে এর থেকে রবীন্দ্রনাথ এই সুরে যে গান গেয়েছিলেন সেটা আমাদের প্রত্যেকের জানা, বলে দিতে হবে না। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌড় বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌড় দিলি দিতে পারে একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নব রূপ ওরে ডাকরে নিতাই গৌড় বলে, নিতাই নব রূপ আমার নিতাই নব রূপ ওরে ডাকরে নিতাই গৌড় বলে, নিতাই নব রূপ নবরাশবিহারী অনেক পুরুষ অনেক নারী একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সবাই সবাই জানেন রবীন্দ্রনাথ গেয়েছিলেন এই গান দিয়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ঠিক একই সুর। হরি নাম
দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। এই হরিনামই নিয়েছেন আবার বাংলাদেশের শ্রীহট্টের, মানে সিলেট যেটাকে বলা হয়, সিলেট জেলার রাধারমণ দত্ত। আসলে গৌরের মামার বাড়ি ছিল, গৌর জন্মেছিলেন নদিয়ায়, কিন্তু তার মামার বাড়ি ছিল বাংলাদেশের শ্রীহট্ট। তখন অবশ্য বাংলাদেশ ছিল না, বঙ্গপ্রদেশের শ্রীহট্ট। তাই রাধারমণ দত্ত গৌরকে একটা শিশু হিসেবে দেখেছিলেন, তার বর্ণনা করছেন। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো, আবার সুন্দর এখন নামা বলি গায়, আবার সুন্দর এখন নামা বলি গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, এগো সুন্দর গৌরাঙ্গ রায়, এগো সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর নয়নে চাহে গোড়া চার মানে গো, সুন্দর নয়নে চাহে গোড়া চার মানে গো, তার দেহ ধুইয়া মনটা লইয়া যায়, তার দেহ ধুইয়া মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, নদীয়ার ঘরে ঘরে যখন গোড়া গান করে গো, নদীয়ার ঘরে ঘরে, নদীয়ার ঘরে ঘরে যখন গোড়া গান করে গো, ও তার সুন্দর সুরে লুটায়ে ভুবন, ও তার সুন্দর সুরে লুটায়ে ভুবন, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার এই গৌরেরই নাম, নিতাই গৌরের নাম নিয়েছেন আমাদের এপার বাংলার ভবা পাগলা। কাঠুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বয় যে চিনির সাধ্য পেলো না, ও ভাই সাধ্য পেলো না। বাবা পাগলার এই গানটা কিন্তু বিখ্যাত করেছেন খুব বেশি মনসুর ফকির, ওনার গলায় এই গান জগৎ বিখ্যাত। কাঠুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বয় যে চিনির সাধ্য পেলো না, ও ভাই সাধ্য পেলো না। বলি স্বর্ণকারে সোনা চিনে, বলি স্বর্ণকারে সোনা চিনে, আবার ন্যায় সেথা পরক করে, ক্যাপারে ন্যায় সেথা পরক করে, এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদে দরবারে, এক মন যার সেই যেতে পারে, ক্যাপা সেই যেতে পারে, আবার দুই মন হলে পড়বি ফাড়ে, আবার দুই মন হলে পড়বি ফাড়ে,
দেখা পারে। এক মন যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে ওর চাঁদে দরবারে, এক মন যার সেই যেতে পারে খ্যাপা সেই যেতে পারে, ও ভাই সেই যেতে পারে খ্যাপা সেই যেতে পারে। থ্যাংক ইউ। গানটা আসলে কয়েকটা গানকে মিক্স করে করলাম, কিন্তু ওই কথাটা একই, হরির নাম নেওয়া, নিতাই গৌড়ের নাম নেওয়া, তাই সবকটা গানকে একটু একভাবে করে করলাম। একটা গানের অনুরোধ অনেকক্ষণ ধরে আসছে, আমি আসলে কি হয় এই গানটা করলে তারপরে লোকজন পরে এসে আমার বলে দাদা আবার ওই গানটা করুন, সেজন্য আমি একটু পরে পরে করি গানটা। এনিওয়ে আমি একটু করি। জয় নিতাই দাদা, জয় নিতাই। এই গানটাও ঝুমুর গান, এবং গত বছরে আমরা বেহালার শরৎ সদনে এই গানটা করেছিলাম, এবং সেটা আমরা ইউটিউবে দিই, ফেসবুকে দিই, আমাদের ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল তন্ময় করেন ফ্রেন্ডস, সেখানে আমরা এই গানটা আপলোড করি, প্লাস আমাদের যে পেজ আছে ফেসবুকে তন্ময় করেন ফ্রেন্ডস, সেখানেও করি। এবং আলটিমেটলি দেখা যায় যে গানটি হিউজ 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 হিট করে আর কি। একটা আমরা ভাবিনি যে এই গানটি এত মানুষ পছন্দ করবেন, এবং এখন আমাদের আমাদের যে ইউটিউব পেজ, বাবাই জানে, ও আমার সাথে আছে, ও জানে যে আমাদের রিসেন্টলি আমাদের ইউটিউব পেজ যেটা তন্ময় করেন ফ্রেন্ডস, সেখানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন এই জাস্ট 2-3 দিন আগে, যেটা কিন্তু ইন্ডিভিজুয়াল একজন শিল্পীর বাংলা গান করেন এরকম শিল্পীর ফেসবুক পেজের পক্ষে যথেষ্ট খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আর তার সাথে এই যে গানটা আমি গাইতে যাচ্ছি, এই গান প্রায় 1,50,00,000 মানুষ শুধু আমাদের ইউটিউব পেজ থেকে দেখেছেন, এটা আমাদের কাছে ভীষণ গর্বের এবং খুব আনন্দের যে মানুষ আমাদের গান এত ভালোবেসেছে। পরের গান সেই গান, মেদিনীপুরে রায় নাচি রং, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিথা, বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ চারা না কাল চারা না পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ চারা না কাল চারা না পাই যে দর্শন, নদী ধারে চাষে পথু নিচাই করোয়া, হিনি হিনি মা কালো দি বইছে বার মা, কালো চলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ চারা না কাল চারা না পাই যে দর্শন, ভিতর করা তাই ঢালে ঝিঝি, আর নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি, চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়, চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামার, কালো চলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ চারা না কাল চারা না পাই যে দর্শন,
হবে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কালো চলে উজলা তলে ডুবলো সনাতন, আজ সাদা না কাল সাদা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু বিছাই করোয়া, হিরি হিরি বা কালো দি বইছে বাহানো মা। কালো চলে উজলা তলে ডুবলো সনাতন, আজ সাদা না কাল সাদা না পাই যে দর্শন। আজ সাদা না কাল সাদা না পাই যে দর্শন, আজ সাদা না কাল সাদা না। থ্যাংক ইউ। এই গানটা সত্যি মানে ভীষণ ভীষণ ভাবে আর কি মানুষ পছন্দ করেছেন, এবং আমরা এত শোজ করি, মানে শোজ বলতে এই লকডাউনের আগে অবধি তো আমরা প্রচুর প্রচুর শোজ করেছি, এবং তার পেছনে এই গানের একটা বিশাল অবদান আছে। কারণ প্রত্যেকটা সিঙ্গারের প্রয়োজন হয় যে তাকে চিনবে এরকম একটা কোনো গান। যেমন ইমনকে চেনে, ইমনকে চেনে সবাই যে তুমি যাকে ভালোবাসো। আচ্ছা, ইমন মানে কেউ যদি মানে বুঝতেও না পারে তখন বলে আরে ওই যে মেয়েটি যে গেছিল না তুমি যাকে ভালোবাসো, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার। মানে এই একটা আইডেন্টিটি খুব দরকার হয়, যেটা সৌভাগ্যক্রমে আমাদের এই গানটা একটা আইডেন্টিটির কাজ করেছে, যে মানুষ তন্ময়কর অ্যান্ড ফ্রেন্ডস বা তন্ময়কর বলতে চিনতে না পারলে ওই কালো জলে কুচলা তলে বললে তখন একবারে কিন্তু মানুষ চেনে। এটা এটা এখানে আমি জানি এটা একটা মিউজিক্যাল ইভেন্টের একটা পেজ, মন্দিরায় মিউজিক্যাল ইভেন্ট, এখানে অনেকেই হয়তো সিঙ্গার আছেন বা অনেকে মিউজিকের সাথে যুক্ত ব্যক্তিরা আছেন, তারা নিশ্চয়ই অনেকেই এটা এটা মানে এটা এটা আমার সাথে আর কি একমত হবেন, যে একজন সিঙ্গারকে পরিচিতির জন্য একটা অন্তত অন্তত লাকিলিও একটা গান যেন তার মানুষ চেনে, যে ওই গানটার সাথে তাকে যাতে আইডেন্টিফাই করে। আচ্ছা, একটা বাউল করি, অন্য একটা বাউল করি। এটাও আমাদের মাসখানেক আগে এই গানটা আমরা রিলিজ করেছিলাম আমাদের ইউটিউব পেজে বা ইউটিউব চ্যানেলে, এবং এই গানটাও কিন্তু খুব খুব ভালো লোকে মানে এই মাসখানেকের মধ্যে এই গানটি প্রায় এখন বোধ হয় প্রায় 4 লক্ষের ওপরে মানুষ দেখে ফেলেছেন আমাদের ইউটিউবে, আর তাছাড়া তো ফেসবুকেও দেখেছেন বেশ 1 লক্ষ মানুষ। একটা বাউল গান, এটা এটাও আমার বেশ প্রিয় গান, এটাও একটু শেয়ার করি। রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল, ও কাঁচা হাঁড়িতে লো হাঁড়িতে লো হাঁড়িতে লো হাঁড়িতে, রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল, রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল। আর কাঁচা হাঁড়ি জলে দিলে তখনই যাইবে গোলে, আর কাঁচা হাঁড়ি জলে দিলে তখনই যাইবে গোলে, আর অবশেষে দুই জনাতে, অবশেষে দুই জনাতে লাগবে গন্ডগোল ও গন্ডগোল ও গন্ডগোল। রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল, আরে রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল। আর কবি যদি পাকা হাঁড়ি চলে যাবি গুরুর বাড়ি, গুরুর বাড়ি, গুরুর বাড়ি।
আজকে আজকে টিচার্স ডে, তাই এই গানটা আজকের জন্য কিন্তু খুব উপযুক্ত। গুরুর নাম আজকে আমরা সবাই নেব, যে যার কাছে শিখেছি, যেটুকু শিখেছি, যা কিছু শিখেছি আমরা, সেই গুরুর জন্য আমাদের সকলের প্রণাম থাকলো। আর কবি যদি পাকা হাড়ি চলে যাবি গুরুর বাড়ি, গুরুর বাড়ি, গুরুর বাড়ি, আর প্রেমা গুণে সিদ্ধ হবি, প্রেমা গুণে সিদ্ধ হবি, ও রূপে করবে টলমল, ও টলমল, ও টলমল। রাখিতে না রিলি প্রেম জল গো, রাখিতে না রিলি প্রেম জল, আরে রাখিতে না রিলি প্রেম জল গো, রাখিতে না রিলি প্রেম জল। আর সদানন্দ ভেবে আও, কথা যে বুঝেছে সেই তো বাউল, আর সদানন্দ ভেবে আউ, এ কথা যে বুঝেছে সেই তো বাউল, আবার ধান কুটিলে হয় রে চাউ, আবার ধান কুটিলে হয় রে চাউ, আর ঘুষ কুটিলে কি বা ফল, কি বা ফল। রাখিতে না রিলি প্রেম জল গো, রাখিতে না রিলি প্রেম জল, আরে রাখিতে না রিলি প্রেম জল গো, রাখিতে না রিলি প্রেম জল, ও কাঁচা হাড়ি তেল, হাড়ি তেল, হাড়ি তেল, হাড়িতে রাখিতে না রিলি প্রেম জল গো, রাখিতে না রিলি প্রেম জল, রাখিতে না রিলি প্রেম জল গো, রাখিতে না রিলি প্রেম জল। থ্যাংক ইউ, অনেকেই লিখছে, খুব ভালো লাগছে। মাসুম বিল্লা মাসুম উনি লিখেছেন ধরো হাল শক্ত হাতে, এই গানটা আছে, এই গানটা আচ্ছা ঠিক আছে, ছোট করে এই গানটা করে দিই। আমাদের আরেকটা আল্লাহরই গান আসছে, সেটা আমরা একটু করতে পারি। আচ্ছা ঠিক আছে, উনি যখন রিকোয়েস্ট করেছেন এই গানটাই গাই। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ধুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে, দরিয়ায় এলো তুফান আগে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, দুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। পিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে না তুই কলমা পড়ে, পিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে না তুই কলমা পড়ে, নাম নেব মোহাম্মদে, নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে, নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করে রে, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার
থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা গান গাই, আরেকটা আমাদের একটা একটা খুব আমাদের হিট গান আছে, এই গানটাও আমরা যখন স্টেজে শো করি এক একটা জায়গায় আমাদের দুবার করেও গাইতে হয় এই গানটা। তা এটা এরকমই একটা গান আর কি, এটা বাবার গান। এই গানটাও আমাদের কিন্তু আমাদের ইউটিউব পেজে প্রচুর প্রায় এটা বোধহয় 20 বা 22 লক্ষ ভিউয়ার্স এটা দেখেছেন। এটাও আমাদের একটা খুব প্রিয় গান, তারক দাস বাউলের গান। আমরা একটু আমাদের মতো করে গাই আর কি গানটাকে। বাবার সিদ্ধি কাজার দাম জোটে না, বাবার সিদ্ধি কাজার দাম জোটে না, বাবা শ্মশানেতে হয় বিভো, বাবা শ্মশানেতে হয় বিভো। মা আমার পাগলিনী বাবা গাঁজা কো, মা আমার পাগলিনী বাবা গাঁজা কো, মা আমার পাগলিনী বাবা গাঁজা কো, মা আমার পাগলিনী বাবা গাঁজা কো। বাবার মাথায় আছে জটা, জটগুলো সব কটা কটা, এই কৈলাসেতে রূপের ছটা ধরের পশু পুঁতি, কৈলাসেতে রূপের ছটা ধরের পশু পুঁতি। বাবার মাথায় আছে যে ছটা, জটগুলো সব কটা কটা, এই কৈলাসেতে রূপের ছটা ধরের পশুপতি, কৈলাসেতে রূপের ছটা ধরের পশুপতি। বাবার মাথায় আবার গঙ্গা ধরে, বাবার মাথায় আবার গঙ্গা ধরে, তাতে জোয়ার ভাটা খেলে জো, তাতে জোয়ার ভাটা খেলে জো। মা আমার পাগলিনী বাবা গাঁজা কো, মা আমার পাগলিনী বাবা গাঁজা কো, মা আমার পাগলিনী বাবা গাঁজা কো, মা আমার পাগলিনী বাবা গাঁজা কো। থ্যাংক ইউ। এই এই গানটাও খুব খুব আমাদের মানে এই গানটাও ভীষণ মানুষ পছন্দ করেছেন, তাই এই গানটাও আমরা যখনই যাই শোতে, আমরা প্রচুর শোজ করি, আমাদের যারা ফলো করেন তারা জানেন আমরা লাস্ট জানুয়ারিতেও আমরা 18টা শো করেছিলাম বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে করেছিলাম, ইভেন আমরা বাংলাদেশেও করেছি ঢাকাতে। তা এই গানটা খুব মানে ভীষণ লোকজন পছন্দ করেন। আরেকটা গান আমরা এই বাবার গান যখন গাইলাম, এই গানটা আমার খুব পছন্দের হয়েছে, মানে ভালো লেগেছে গানটা, সেজন্য আমি গানটা রিসেন্টলি তুললাম, এটাও একটু শেয়ার করি আর কি গানটা। এই গানটাও আমরা স্টেজে করবো নিশ্চয়ই, এই গানটা আমরা রেকর্ড করব এবং সকলের সামনে নিয়ে আসবো। এটা গোলাম ফকিরের গান, রিসেন্টলি একটা মেমেতে এই গানটা শুনেছিলাম, শুনে আমার খুব ভালো লেগেছিল। আগের বাবা ছিল হিন্দুদের বাবা, এটা ইসলাম ধর্মাবলম্বীদের বাবা। হ্যাঁ, দুটোই বাবা, আমরা তো আশ্রয় চাই বাবার কাছে, তা দুটোই বাবা, বাবা নিয়েই গান, শুধু ধর্মটা আলাদা। বাবার হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবার হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে আরে বছর শেষে চৈত্র মাসে কখন বাবার রস আসে, হাজার হাজার পাগল নিয়ে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল নিয়ে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবায় থাকতো পাগল বেশে, বাবায় থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, আর পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। থ্যাংক ইউ। সময় তো প্রায় শেষের দিকে, আরেকটা গান না গাইলেই নয়। এই গানটা আমাদের রিসেন্টলি, আমরা এই দিন 10-12 হলো আমরা এই গানটা ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে দিয়েছি, এবং এই গানটা খুব আশ্চর্যজনকভাবে, মানে আমরা অভাবনীয়ভাবে আর কি, এই গানটা আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করার 5 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 10 লক্ষ, এবং ইভেন শুধু তাই নয়, আরও তার পরের 5 দিনে আবার 1 মিলিয়ন ভিউ, মানে এখন জাস্ট 10 দিনে গানটির ভিউ হয়েছে 20 মিলিয়ন, এই মানে 20 লক্ষ, 2 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা আমাদের কাছে সত্যি খুব আশীর্বাদ আমি বলবো, যে এত মানুষ এই গান ভালোবেসেছেন। এই গানটা আমি যে কালো জলে কুশলা তলে গিয়েছিলাম তারই পরের অংশ আর কি বলা যায়, যেখানে সেই মানুষগুলোকে, সেই মানভূম, সেই ছোটনাগপুরের মানুষগুলোকে, সরল সাদাসিধে মানুষকে চাকরির লোভ দেখিয়ে ব্রিটিশরা আসামে নিয়ে যায় চা বাগানে কাজ করতে, এবং সেখানে গিয়ে তাদের চাকরি তো চাকরির নামে যা হয় আর কি, তারা কামিন কুলিতে পরিণত হয় তাদের, সেখানকার খারাপ আবহাওয়া, সেখানকার সাহেব সর্দারদের অত্যাচারে তারা প্রচুর প্রচুর মানুষ আর কি প্রাণ দিয়েছিলেন, তাদের চাকরি তো হয়নি, তারা প্রায় কৃতদাসে পরিণত হয়েছিলেন, সেই যন্ত্রণার থেকে এই গান। এই গান আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা একটা শো করেছিলাম ডেবরাতে এই বছরেরই ফেব্রুয়ারিতে, সেটার আমরা ভিডিও আমরা শেয়ার করেছি, এবং সেইটাই খুব মানুষ খুব পছন্দ করছে। চিঠিতে কি ভুলে মোর
বিনা বরিশনে শিশিরে কি ফুটে ফুল বিনা দরিশনে মনে করি আসাম যাব আসামে তেল লকড়ি লিব বাবু বলে কাম কাম সাহিবি বলে ধরিয়া সর্দার বলে লিব পিঠের ও যদুরা ফাঁকি দিয়া চলাই লিয়া আলকিনারে নাহর কাছে বগা বগা ফুলকে দেখিয়া ছুড়ি থাকে চামড়ায় গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান সাদা সাহিব ফাঁকি দিয়া চলাই লিয়া সা মনে করিয়া সমঝাব জোড়া পঙ্খা টঙাইব বাবু বলে কাম কাম সাহিব বলে ধরিয়া সর্দার বলে লিব পিটের সা এ যদুরা ফাঁকি দিয়া চলাই লিয়া সা ফুলকে দেখিয়া ছুড়ি থাকে চামড়ায় গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পা সাদা সাহেব ফাঁকি দিয়া চলাই লিয়া সা বানাই দিলি কামিন কুলি টাঙাইল দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙাইল ভিখারি বানাইলি নিঠুর জনমে জনমে কাঁদাইলি আম পাতার সিরে সিরে কাজলেরই দেখা কোন পথে গেলে বন্ধু পাতার সিরে সিরে কাজলেরই দেখা কোন পথে গেলে বন্ধু পাব তোমার দেখা মনে করিয়া সমঝাব জোড়া পঙ্খা টাঙাইব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিব পিটের সা যদুরাম ফাঁকি দিয়া চলাই লিয়া সা কিনারে নাহর কাছে বগা বগা ফুলকে দেখিয়া ছুড়ি ছাঁচাকে চামড়ায় গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান সাদা সাহিব ফাঁকি দিয়া চলাই লিয়া সা সাদা সাহিব ফাঁকি দিয়া চলাই লিয়া সা সাদা সাহিব ফাঁকি দিয়া চলাই লিয়া সা থ্যাংক ইউ। আর তো বোধ হয় টাইম কি হয়ে গেছে, কটা বাজে ওখানে, যদি লাস্ট গান বোধ হয় হবে কটা, ও 9টা বেজে গেছে, আমি কি আরেকটা গান করে শেষ করব না এখনই শেষ করব? যাই হোক, আমি শেষ করার আগে আরেকবার বাবাইকে দীপ চক্রবর্তীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, থ্যাংক ইউ জানাই আমাকে এই লাইভে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে মন্দিরা মিউজিক্যাল ইভেন্টস, তাদের তো অবশ্যই আমার দিক থেকে অনেক শুভেচ্ছা থাকবে, যাতে এই লকডাউন কেটে খুব তাড়াতাড়ি কেটে যাক এবং তাদের অবশ্যই আমরা শিল্পীরা যারা আছি তারা আবার আমরা স্টেজে আসতে পারি, এবং শুধু তাই নয় তার সাথে মন্দিরা মিউজিক্যাল ইভেন্টও যাতে তার সেই শিল্পীদের পাশে দাঁড়াতে পারে, সেটা আমি নিশ্চয়ই চাইব, আরো আরো করব। শাওলি ঘোষ বলছে আরো একটু করতে, ঠিক আছে আমার আপত্তি নেই, টাইমের একটা আসলে ব্যাপার আছে, তো আমি জানি না ঠিক যে কতটা কতটা টাইম আছে, ঠিক আছে আমি ওই আমি বললাম না আমি আসলে ঠিক ঠিক করে আসি না আর কি গাইব, সেজন্য আমি হাতড়াচ্ছি, প্রচুর গান কিন্তু হাতড়াচ্ছি যে কি আদৌ আমি গাইব কিনা সেটা ভেবে। এনিওয়ে
আরেকটা দুটো গান, একটা গান করি, করে আমি বিদায় নিই। সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা রাখি যে আমরা খুব তাড়াতাড়ি এই এই অন্ধকার একটা যে আমাদের সময়ে চলেছে সারা পৃথিবীতে, সেটা থেকে কাটিয়ে উঠব। বিশেষ করে এখন ভারতে আমরা পৃথিবীর অনেক দেশ হয়তো আস্তে আস্তে কাটিয়ে উঠছে, আমাদেরও খুব শিগগিরই কাটিয়ে উঠতে হবে, আমাদের নিজেদের স্বার্থেই কাটিয়ে উঠতে হবে। আমার শেষ গান সেই সব মানুষগুলোর গান, যারা দীর্ঘকাল আমাদের মতো যারা তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ তাদের দ্বারা পদদলিত হয়ে এসেছে। এ বাবু শুন কেনে, জন্ম আমার মাটির ঘরে থাকি আমি, চাষার ঘরে, চাষার ঘরে, চাষার ঘরে, চাষার ঘরে, জন্ম আমার মাটির ঘরে থাকি আমি, চাষার ঘরে, চাষার ঘরে, চাষার ঘরে, চাষার ঘরে, আর সারা জীবন খেটে 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 খেটে, আর সারা জীবন খেটে খেটে, আর সারা জীবন খেটে খেটে, আমি হই পরেশান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, ইনকে ইনা হিজমে দেলা, ইনকে ইনা হিজমে দেলা, হান হানতে চেলা কানা বান গো, হান হানতে চেলা কানা বান গো, সাঁওতাল করেছে ভগবান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, আমি যদি মাস্টার হতাম, মাস্টার হতাম, মাস্টার হতাম, আমি যদি মাস্টার হতাম তুত ছিলা পড়াইতাম, আরে একটু পড়া ভুল করলে মুলে দিতাম কান গো, কুতলুকে আমাকে করত সম্মান গো, সাঁওতাল করেছে ভগবান গো, আমাকে মানুষ করেনি ভগবান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, আমি যদি ডাক্তার হতাম, ডাক্তার হতাম, ডাক্তার হতাম, আমি যদি ডাক্তার হতাম পুত লোককে ফুঁড়ে দিতাম, আরে 25 টাকা ভিজিট নিতাম, তুহারা দেখতিস আমার মান গো, পুত লোককে আমাকে করত সম্মান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, ইনকে ইনা হিজমে দেলা, ইনকে ইনা হিজমে দেলা, হানহাতে চেলা কানা বান গো, হানহাতে চেলা কানা বান গো, সাঁওতাল করেছে ভগবান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো, আমাকে সাঁওতাল করেছে ভগবান গো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। লাস্টে আবার দীপ চক্রবর্তী বাবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং মন্দিরা মিউজিক্যাল ইভেন্টসের জন্য রইল অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।